বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের গত ক্লাসে আমি তোমাদেরকে যে পড়িয়েছিলাম অপরিচিতা গল্পটি পড়ানো শুরু করেছিলাম, তো তোমরা, আমি আশাবাদী যে তোমরা বাসায় পড়ালেখা করেছো এবং এই গল্প সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা হয়ে গেছে। আমি তোমাদেরকে পড়ানো শুরু করেছিলাম, কবি পরিচিতি পড়িয়েছিলাম এবং গল্পের কিছুটা শুরু করেছিলাম। তো আজকে আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, আজ আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননে ছোট ভাইটি, এ পর্যন্ত আমি পড়িয়েছিলাম। তো শুরু করি আজকের পড়া। আমার আসল অভিভাবক আমার মামা। অনুপম বলছে যে তার আসল অভিভাবক সে না, বা তার যেহেতু বাবা নেই, তার মামা হচ্ছে তার আসল অভিভাবক। তো তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েক বড়, অর্থাৎ অনুপমের থেকে তিনি, যে মামা, বড় খুব বেশি হলে ছয় বছরের বড় তিনি। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এখন এখানকার এক গণ্ডূষ রস পাইবার জো নাই। এ কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা করিতে হয় না। এখানে বোঝানো হয়েছে, উদাহরণ দেওয়া, উপমা দিয়ে বোঝানো হয়েছে যে অনুপমের মানিক হচ্ছে বা অভিভাবক হচ্ছে তার মামা, যে তার সংসারটাকে দেখাশোনা করে। যেহেতু তার বাবা বেঁচে নেই, তার মামা এই সংসারের একমাত্র অভিভাবক, যে সমস্ত সংসারটাকে নিজের হাতে গুছিয়ে নিয়েছেন এবং তাকে ছাড়া এই সংসারের কোনো কিছুই ভাবা যাবে না। অর্থাৎ তাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জন্যই, মানে তাকে না বলে কিছুই করা যাবে না, এবং সেই একমাত্র সব কিছুর মালিক। এই কারণে কোনো কিছুর জন্য আমাকে ভাবনা ভাবিতেই হয় না, অর্থাৎ অনুপমকে কোনো কিছুর জন্যই ভাবতে হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, অর্থাৎ কন্যার যার সাথে অনুপমের বিয়ে হবে সেই কন্যার বাবাকে অবশ্যই স্বীকার করতে হবে যে অনুপম সৎপাত্র। সৎপাত্র বলতে যা বোঝায়, সমস্ত গুণটুকুই তার মধ্যে আছে। তামাকটুকু পর্যন্ত খায় না, তামাক অর্থাৎ বুঝতেই পারছো যে ধূমপান পর্যন্ত সে করে না, সে এতটাই ভদ্র এবং এতটাই ভালো। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ, অর্থাৎ ভালো মানুষদের কোনো বিপদ নেই এবং কোনো ঝামেলা নেই, তাই সে নিতান্তই একজন ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। দেখো, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই সে ভালো মানুষ। আর মাতার অর্থাৎ মায়ের আদেশ মানার সমস্ত ক্ষমতাই অনুপমের মধ্যে আছে, আর বস্তুত না মানার ক্ষমতা তার নাই। অর্থাৎ মামার যে সংসারের প্রধান, সেই সংসারে না মানা, মায়ের আদেশ না মানার কোনো ক্ষমতা অনুপমের নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো হয়ে তিনি প্রস্তুত হয়েছেন। অন্তঃপুর অর্থাৎ ঘরের ভিতরের যারা থাকেন, ঘরের ভিতরের যে মানুষগুলো, মায়েদের শাসনে চলিবার মতো, মানে তাদের নিয়মকানুন মেনেই চলার মতো করে সে ছোটোবেলা থেকে প্রস্তুত হয়েছে। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, অর্থাৎ স্বয়ম্বর সবাই আগে যে স্বামী পছন্দ করে নিতেন, সেটা বলা হচ্ছে যে কোনো কন্যা যদি নিজে পছন্দ করে নেয়, তাহলে সে এই কথাটা মনে রাখবেন যে আমি অত্যন্ত ভালো এবং আমার সমস্ত আদেশ, অন্তপুরে যারা থাকেন তাদের আদেশ মেনে চলার ক্ষমতা আছে এবং তাদের মতো করে আমি তৈরি হয়েছি। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। অর্থাৎ অনুপমের অনেক বড় লোক ঘর থেকে বিয়ে প্রস্তাব এসেছিল, কিন্তু তার মামা, যিনি এই পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ অনুপমের কপালের লেখনি বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একমাত্র যে এজেন্ট বলা হচ্ছে, তিনি হচ্ছেন তার মামা, এবং সে সম্পর্কে, বিয়ে সম্পর্কে তার মতামতটাই হচ্ছে প্রধান। এজন্য বলছে যে মামার একটা বিশেষ মত ছিল যে ধনীর কন্যা তার পছন্দ নয়, মামার ধনীর কন্যা মোটেই পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে,
এই তিনি চান। অর্থাৎ ধনির কোনো যে পছন্দ নেই, এই কারণে যে ধনির মেয়েরা এসে এই ঘরে এসে মাথা হেট করে চলবে না, অর্থাৎ তাদের সাথে মানিয়ে নিয়ে তাদেরকে কি বলবো, তোমরা তো জানোই এই ধরনের যে গরিবের ঘরে মেয়েরা এসে বড়লোকদের ঘরে কীভাবে কথা বলে, নিজেকে ছোট করে কথা বলে, যেহেতু তাদের সঙ্গে তাদের সমান হয় না, যার কারণে সে লজ্জায় মাথা নিচু করে থাকবে। এরকম আর কি, যে আমাদের ঘরে যে মেয়ে আসবে তাকে মাথা নিচু করেই চলতে হবে। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অর্থাৎ গরিবের মেয়ে ধনীর মেয়ে পছন্দ নয়, কিন্তু আবার যে মেয়ে আসবে সে মেয়েকে মাথা হেট করে চলতে হবে, আবার টাকার প্রতিও আমার প্রচুর আসক্তি। যে মেয়ের সঙ্গে বিয়ে করবে তার বাবার প্রচুর টাকা পয়সা দিতে যেন কোনো কার্পণ্য না থাকে। অর্থাৎ তিনি এমন বেহায় চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, অর্থাৎ যে গরিব মানুষের টাকা থাকবে না এটা জানা কথা, কিন্তু মেয়ের জন্য টাকা দিতে সে কার্পণ্য করবে না। যে টাকা নেই কিন্তু টাকা দিতে পারবো না এমন না, টাকা আমি সর্বস্বই নেব, এরকম একটা ব্যাপার। যে মামা এমন বিয়ে চান যার টাকা থাকবে না কিন্তু টাকা দিতেও তিনি দ্বিধা করবেন না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। এখানে দেখো যে তাকে শোষণ করবে, কিন্তু গুড়গুড়ি হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ, আর হুকা বাধা হুকা হচ্ছে সাধারণ মানুষের জন্য নারিকেলের খোলে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। তো সাধারণ মানুষ যে নারিকেলের খোলে করে ধূমপান তৈরি করে, এটাতে দিলে যার কোনো নালিশ চলবে না, অর্থাৎ নালিশ করবে না। অথচ তার প্রাপ্য ছিল যে গুড়গুড়ি দিয়ে তাকে তামাক সেবন করবে। তো দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ না দিলেও তার কোনো অভিযোগ বা কোনো নালিশ দিবে না, সাধারণ মানুষ যেটা ইউজ করে সেটা দিলে চলবে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, কানপুরে একটা জায়গার নাম, সেখানে অনুপমের বন্ধু হরিশ কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। তো হরিশ কলকাতায় এসেছিল ছুটিতে, এমনিতেই অনুপমের বিয়ের বয়স হয়েছে, তারপরে আবার হরিশ একে তো নাচুনিমুনি দিয়েছে ঢাকের বাড়ি। তাহলে দেখো যে এই জায়গাতে যে সে কী করেছে, হরিশ এসে অনুপমের মনের ভিতরে একটা দোলা দিয়ে গেল, যে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, বিয়ে তো করবেই তুমি, তো মেয়ে যদি দেখতে চাও তাহলে একটা খাসা মেয়ে আছে। তো সেক্ষেত্রে কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছি, এটি হচ্ছে অনুপম। অনুপম কিছুদিন আগে এমএ পাস করিয়াছে। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যেও ভিতরে আছেন মামা, ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। অর্থাৎ অনুপম যে এমএ পাস করেছে, তো সামনে যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু ছুটি দেখতে পাচ্ছে, পরীক্ষা নাই, পড়ালেখা শেষ, চাকরির চিন্তা নাই যে চাকরি করবে না, নিজের কোনো চিন্তা দেখা, নিজের যে একটা ব্যবসা দেখাশোনার একটা চিন্তা আছে এগুলোর কোনো চিন্তা নাই, পড়াশোনাও শেষ, ইচ্ছাও নাই কিছু করার। তো থাকবার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তার মা আছে ঘরে, আর বাহিরে তার মামা আছেন। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা, চারিদিকে শুধুই অবকাশ। এই অবকাশের মধ্যে যখন হরিশ বলেছে যে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, তখন তার কী হচ্ছে, আকাশে বাতাসে যেদিকে দৃষ্টি দিচ্ছে সেদিকে সেই মেয়েটির কথাই তার মনে হচ্ছে, মেয়ে যদি বলো তো একটি খাসা মেয়ে আছে, তরু মর্মরে শুধু তাহারই গোপন কথা বাঁচছে। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বাতাসে বকুলবনের নবপল্লবরাশির মতো কাঁপিতে কাঁপিতে আলু ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। তো দেখো, হরিশ এমন একজন মানুষ যে
প্রত্যেকটা কথা গুছিয়ে সুন্দর রস দিয়ে পরিবেশন করতো, অর্থাৎ উপস্থাপনা করতো। যে কথাগুলো এমনিতেই রসিক মানুষ আরও রস দিয়ে কথাগুলো বর্ণনা করেছে, তখন কি বলে বর্ণনা করেছিল, মেয়ে যদি বড়, এই কথাটার ভিতরে এমন একটা রসিকতা ছিল যে তার মনে বসন্তে বাতাসে বকুলবন নবপল্লব রাশির মাথার নতুন পাতার মতো কাঁপিতেছিল, পাতাগুলো যেমন কাঁপে সেভাবে তার মনের ভিতরে কাঁপছিল। তার বর্ণনাটা এমন ছিল, একে তো বিবাহের বয়স হইয়াছে, অর্থাৎ অনুপমের বয়স হয়েছে, মন তৃষ্ণার্ত হয়েছে, এরপরে হরিশের এত সুন্দর বর্ণনা শুনে তার মনে বিবাহের একটা ইচ্ছা খুবই সুন্দরভাবে পল্লবিত হয়েছে। আমি হরিশকে বললাম, একবার আমার মামার কাছে কথাটা পাড়িয়া দেয়, অর্থাৎ তার ভাগ্য দেবতার এজেন্ট যেহেতু তার মামা, এজন্য বলছে মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো। মামার কাছে সে সরাসরি বলার কোনো যোগ্যতাই রাখে না। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, অর্থাৎ হরিশ যেখানে বসে সেই আসরে কথা সবাই মনোযোগ দিয়ে শুনে, এবং সে আসরে যে কথা রস দিয়ে বলে, যেহেতু সে অনেক রসিক, তো আসর জমাইতে সে অদ্বিতীয়। তাই সর্বত্রই তাহার খাতির, সে যেখানেই যায় সেখানেই তার অনেক সমাদর। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, অর্থাৎ হরিশকে যখন অনুপমে মামা পায় সেও গল্পে মশগুল হয়ে যান, তাকে ছাড়তে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, অর্থাৎ মামার বৈঠকে অনুপমের বিয়ের কথাটা উঠল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, যেহেতু মেয়ের চেয়ে মেয়ের বাবার ব্যাপারটা হরিশের মামার কাছে, অনুপমের মামার কাছে সবথেকে গুরুতর। কী কারণে, যে এখানে দেখো যে সে যেহেতু অনেক টাকা পঞ্চান, তো বাবার যেহেতু বাবা কি কেমন, বাবার পারিবারিক অবস্থা কেমন, মেয়ে কেমন হলো সেটা তার দেখার দরকার নাই, কিন্তু বাবার পারিবারিক অবস্থা কেমন সেটাই তার জানা খুবই গুরুতর। তো বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, বাপের অবস্থা তিনি যেমনটি চান, অর্থাৎ বাপের বড়লোক হওয়া চলবে না কিন্তু টাকা দিতে কার্পণ্য করবেনি, ঠিক এইরকম। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, তো তাই বলছে এককালে ইহাদের ধন সম্পদ অনেক ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, অর্থাৎ ধন সম্পদ আগের তুলনায় এখন আর নাই, কিন্তু তলায় কিছু সামান্য এখনও বাকি আছে, অর্থাৎ কিছুটা হলেও এখনও সম্পদ আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন, অর্থাৎ তাদের যে একসময় লক্ষ্মীর ধন সম্পদে ভরা ছিল সেই অবস্থা এখন আর নেই দেখে, যে বংশমর্যাদা রক্ষা করে চলা তাদের পক্ষে, এদের সঙ্গে স্ট্যাটাস মেনটেন করে চলা, যেটা তোমরা বলো যে স্ট্যাটাস মেনটেন করে চলা সম্ভব নয় দেখেই তিনি পশ্চিমে গিয়ে বসবাস করছেন, এবং সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। সেখানে যেহেতু তাকে কেউ চিনে না, তো গরিব গৃহস্থের মতো থাকলে তার কোনো সমস্যা নেই, এজন্য তিনি সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই, তো অর্থাৎ তিনি যেমন অনুপমের জন্য দেখেছেন যে একটি মেয়ে ছাড়া এই লোকের আর কেউ নেই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ বাবা যেমন চেয়েছিলেন ঠিক তেমনই পেয়েছেন, বাবার একমাত্র মেয়েকে বাবা কখনোই চাবেন না কম দিতে, এবং বাবা সম্পূর্ণটা উজাড় করে দেবেন এক মেয়ের জন্য, এটা সে বুঝতে পেরেছে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল, অর্থাৎ সে সময় মেয়েদের কম বয়সটাই সবাই চাইতো, তো মেয়ের বয়স 15 হয় এখানে বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছে মামার জন্য, তার মন খুব ভার হয়েছে যে এত বয়স হলো কী করে। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নেই, অর্থাৎ বংশও ঠিকঠাক আছে, বংশে কোনো দোষ নেই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, একে তো বরের হাট মহার্ভ, তাহার পরে ধনু ভাঙা বন, কাজেই বাপকে বলে সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এখানে দেখো যে বংশে কোনো দোষ নেই, মেয়ের বয়সটাই শুধু দোষ, আর মেয়ের যে যোগ্য বর এটি মেয়ের বাবা খুঁজে পাচ্ছেন না, বর খুঁজে পাচ্ছেন না, তার উপরে আবার যদি বা বর পান ধনু ভাঙা পন, অর্থাৎ যা পন চায় সেই পন দিতে বাবা খুব কষ্টভাবে এবং দিতে পারেন না, কাজেই বাপ কেবলই সবুর করছেন, মানে কি ধৈর্য ধরছেন যে এই ভালো বর পাবো, ভালো বর পাবো, কিন্তু মেয়ের বয়স দিন দিন বেড়েই চলেছে, মেয়ের বয়স আর সবুর করছে না, মানে মেয়ের বয়স তো ধরে থাকছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, হরিশের যেহেতু রসিক মানুষ সে তার
রস দিয়ে অনেক গুণ দিয়ে উপস্থাপন করেছেন। মামার মন নরম হইল, মামার মন এবার একটু নরম হয়েছে। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হইয়া গেল, অর্থাৎ বিয়ের সমস্ত কিছুটাই সে রাজি হয়ে গেল। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষিদ্ধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিবে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। দেখো যেখানে মামা যে আছে সেই মামা সমস্ত পৃথিবীটাকে কলকাতার বাইরে তিনি কখনো যাননি। কলকাতার বাইরের যে জায়গাটাকে তিনি বলেন যে আন্ডামান দ্বীপের অন্তর আন্ডামান দ্বীপ বলিয়া সে জানেন, কারণ কলকাতার বাহিরে তিনি কখনো যাননি। একবার কোনো একটা কাজে কন্যাগর পর্যন্ত একটা জায়গায় তিনি গিয়েছিলেন। তিনি যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সঙ্গীতে একেবারে নিষেধ করে দিতেন, অর্থাৎ তিনি যদি মালিক হইতেন বা সমস্ত অর্থাৎ নির্দেশদাতা হতেন তাহলে তিনি কী করতেন, হাবড়ার পুল নামে একটা জায়গা পার হইতে তিনি নিষেধাজ্ঞা জারি করতেন। তো মনের ইচ্ছা ছিল অনুপমের যে নিজের চোখে গিয়ে মেয়ে দেখে আসবে, কিন্তু সাহস করে মামার কাছে সে প্রস্তাব সে করতে পারলো না। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনুদাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলো আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি শোনা বটে। বিনুদার ভাষাটা অত্যন্ত আট, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তো এখানে দেখো যে বিনুদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই, তার মত রুচি অর্থাৎ সে প্রচণ্ড পরিমাণ রুচিসম্মত মানুষ এবং তার যে দক্ষতা তার উপরে অনুপম সম্পূর্ণ অর্থাৎ ষোলো আনায় নির্ভর করতে পারে। বিনুদা যখন ফিরে এসে বলেছেন যে খাঁটি শোনা বটে, তখন অনুপম বুঝতে পেরেছে, কারণ তার ভাষাটা এতই চমৎকার ছিল যে সে খুব কম কথা বলতেন কিন্তু অত্যন্ত সুন্দরকে আমরা যেমন লাফিয়ে ঝাঁপিয়ে বলি অসাধারণ সুন্দর এই সেই সুন্দরের বিভিন্ন বর্ণনা দেই, তখন এই মানুষটি বিনুদাদা বলেন চলনসই। আমরা চমৎকার বলে যেখানে পাগলের মতো সুন্দর বলি, যে অসম্ভব সুন্দরী এই সেই নানা রকম কথা বলি, উনি সেখানে বলেন চলনসই। তার মানে রুচিটা তার কতটা স্মার্ট, তো তিনি সেখানে বলেছেন চলনসই। অর্থাৎ অনুপম বুঝতে পেরেছে যে না, তার কপালে অত্যন্ত সুন্দরী রমণী জুটেছেন বা আছেন। এখানে দেখো তোমাদের আমার ভাগ্যে প্রজাতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তো এখানে পঞ্চস্বর হচ্ছে মদন দেবের ব্যবহার যে পাঁচ ধরনের বাম, আর প্রজাপতি যেটা, প্রজাপতি হচ্ছে ইনি বিয়ের দেবতা। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তো প্রজাপতি যেটা সেটা হচ্ছে জীবের স্রষ্টা বা ব্রহ্মা, ইনি বিয়ের দেবতা। তো এখানে বলছে যে আমার সঙ্গে তাহলে এই প্রজাপতির সঙ্গে তুলনা করছেন যে আমার বিয়েতে আর কোনো বাধা রইল না এবং সে অনেক সুন্দরী একটা রমণী তার কপালে আছে এটা সে বুঝছে। তো এ পর্যন্ত দেখো বিয়ের প্রস্তাব এসেছে এবং বিয়ের দিন ক্ষণ ঠিক হয়ে গেছে এবং সম্পূর্ণ মিলে অনেক ভালো একটা সম্বন্ধ পেল এবং সমস্ত কিছু ঠিক হয়ে গেল। তো এরপরে দেখো আমরা আগামী ক্লাসে আমরা এক পর্ব শেষ করলাম, এটি চার পর্বে আছে, আমরা দুই তিন চার করে এগিয়ে যাব সামনে। এখন তোমাদেরকে আমি যেটা আগামী দিন পড়াবো এই গল্পের দুই পর্ব নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বাসায় থাকবা, আর অবশ্যই বই যারা কিনে নিই তারা বই কিনে নিব এবং পড়বা। আর আমি অবশ্যই আশা করছি যে তোমরা বাসায় যে পরীক্ষাগুলো আমরা দিয়েছিলাম সেই পরীক্ষাগুলো দিয়েছো এবং অবশ্যই ভালো একটা ফলাফল তোমাদের সামনে আছে। তো সেই প্রত্যাশা সামনে রেখে তোমরা বাসায় থাকবে এবং পড়ালেখা করবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।